Dear students, welcome to the online class. I am Jalaluddin, assistant teacher, Murutia Balorampur High School, Kotsapur, Jinajar. আমি আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় সেটা লিখায় রাখবে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট টেন্স। গত ক্লাসে আমি প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা আলোচনা করেছিলাম, তবুও তোমাদের স্মরণার্থে আর একবার আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি। যে সকল ভাব দ্বারা বর্তমানকালে কোনো কাজ হয়, হইতেছে, হইয়াছে, কিছু সময় ধরে হইতেছে, এই রূপ বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। চলো আমরা ক্লাসটা দেখে আসি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট Present perfect. প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনফিনিট সম্পর্কে সংজ্ঞাটা সম্পর্কে আমরা জানব। প্রেজেন্ট ইনফিনিট কোন কাজ
বর্তমান বর্তমানকালে কোন কাজ হয় এই রূপ বুঝালে তাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলে। যেমন বর্তমানকালে কোন কাজ হইতেছে, চলিতেছে, ঘটিতেছে এই রূপ বুঝাইলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানকালে বর্তমান কালে কোন কাজ চলিতেছে এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই অ্যাম ওয়াকিং,
পাখি, আম, বিলি, রেজেন্ট, তারপরে কন্টেন্স, প্রেজেন্ট, পারফেক্ট, প্রেজেন্ট, পারফেক্ট টেন্স, পি বর্তমান, বর্তমান, বর্তমান কালে কোনো কাজ, কোনো কাজ, বর্তমান কালে কোনো কাজ, ইন মাত্র, মাত্র শেষ, শেষ হইয়াছে, হইয়া হইয়া সে, কিন্তু, কিন্তু তার ফল এখনো তাকে যে পারফেক্ট যেমন আই হ্যাভ রাইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমান, বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হইয়াছে, হইয়াছে কিন্তু তার ফল এখনো বের হয়নি, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখিয়াছি, আমি একটি চিঠি লিখিয়াছি। এরপর প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কোন টি নিউ বর্তমান কালে, কালে কোনো
বর্তমান কালে কোনো কাজ আরম্ভ আরম্ভ এখনো এখনো চলিতেছে এরূপ এরূপ বুঝালে বুঝালে তাকে যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান কালে কোনো কাজ আরম্ভ হয়ে এখনো চলিতেছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে যেমন যেমন আর I have been ready for 2 hours. ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে দেখার জন্য, এবং সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। খুদা হাফিজ।